জগদ্দল থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং, বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজিকে অভিযোগ। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলে গুলি বোমা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অর্জুন সিং নিজে ইনজিওর্ড হয়েছেন এবং এই মুহূর্তে আমি অর্জুন সিং এর অফিসেই রয়েছি। দাদা, ঠিক কখন ঘটেছে এই ঘটনা? আমার মনে হচ্ছে 8:50 থেকে না 9:10 মতন হবে। দরজা বন্ধ ছিল আমার, খটখট করে বাড়ির লোকরা উঠিয়েছে, এরকম গন্ডগোল হচ্ছে, বমগুলি চালাচ্ছে, এখানে কিছু জেহাদিরা আছে আর নমিত বলে কাউন্সিলরের ছেলে, ও আগেও ওকে এনআইএ ধরেছিল, বোম টম চালিয়েছিল। তো নিচে যখন নামছি তখনও ব্যাপক গুলি বর্ষা চলছে, তারপরে পাবলিক বেরিয়েছে, তখন পুলিশের প্রেজেন্সে হচ্ছে, 20 থেকে কম হবে না, 20-20 থেকে কম পুলিশ পার্সোনাল ছিল না। তার মধ্যে সাব ইন্সপেক্টর, ASI, কনস্টেবল, তারা দাঁড়িয়ে আছে, তাদের সামনেই ঘটনাটা ঘটছে। কী নাম? নমিত বলে একটা, দুদিন আগে একটা নমিত, মানে কয়েক বছর আগে আপনার বাড়িতে বোমাবাজির সময় এনআইএ যাকে অ্যারেস্ট করে, সেম পারসন। পর দুদিন আগে একটা ওয়ার্কারকে পিটিয়ে পুলিশের সামনে পিটিয়েছিল, মানে হাত পা ভেঙে দিয়েছিল। নির্লজ্জ একটা পুলিশ কমিশনারেট এখানে চলছে, যেখানে ড্রাগ মাফিয়া থেকে নিয়ে কেউ, মানে যত দু নম্বরই করো, আর বিজেপি যারা আওয়াজ তুলছে, যারা প্রতিবাদ করছে, তাদেরকে করছে পুরোপুরি ব্যারাকপুরটাকে, মানে এমন জায়গা নিয়ে যাওয়া হচ্ছে কি যত বিজেপি নেতা নেতৃত্ব আছে তাকে মেরে দাও। আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সোমনাথ শ্যাম, তিনি বলেছেন যে এই ঘটনায় বলেছেন যে আপনার দিকে আঙুল তুলেছেন, তিনি বলেছেন অর্জুন সিং উস্কানি দিচ্ছে, অর্জুন সিং উস্কানি দিয়েছেন যার ফলে এই ঘটনা। মানে কী উস্কানি দিয়েছে, আমি উস্কানি কী দিয়েছি সেটাই তো জানতে বলতে হবে। তো ও আমার প্রতিদ্বন্দ্বী নেই। আজকে পুলিশ সরে যাক, তৃণমূলে কোনো নেতা বাড়ি থেকে বেরোতে পারবে না, তৃণমূল করছেই পুলিশ। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন কি মানুষ আর সঙ্গে নেই, তাহলে কী করতে হবে, তখন অ্যাটাক করতে হবে। আহ্বান করছি অস্ত্র নিয়ে নামতে হবে, মা দুর্গা আশেপাশে রোজ প্রত্যেকটা বাড়িতে অভয়া হবে, প্রত্যেকটা বাড়িতে গণধর্ষণ হবে। মমতা ব্যানার্জি কাছে আর কোনো পথ নেই, দেখছে মানুষ আর সঙ্গে নেই, এই আন্দোলন তো মানুষ করছে, তো কোনো পলিটিক্যাল আন্দোলন নেই। অভয়ার ব্যাপার পরে মমতা ব্যানার্জি দিশাহারা হয়ে গেছে। 450 কোটি কেন্দ্র থেকে বন্যা ত্রাণ এসেছে, তার মধ্যে 350 কোটি টাকা বিজেপি কর্মীদের, বিরোধীদের মারার জন্য ইউজ করতে পারে, ইউজ করবে অলরেডি শুরু করে দিয়েছে। আপনি আন্দোলন থেকে অত ভয় পেয়েছে, ডক্টর আন্দোলন, সামাজিক আন্দোলন, মায়েদের আন্দোলন, বন্ধের আন্দোলন, ছাত্র আন্দোলন, উকিলদের আন্দোলন, সাধারণ শিল্পীদের আন্দোলন, এই আন্দোলনকে ভয় করে, ভয় পেয়ে একমাত্র তার কাছে পথ আছে ভয় দেখিয়ে আবার ক্ষমতায় থাকা। তাহলে মমতা ব্যানার্জি যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দেবে, এখানে পশ্চিমবাংলাকে বাংলাদেশ করতে হবে, সমস্ত সনাতন মানুষকে বাংলা ছেড়ে চলে যেতে হবে। আপনি একটা বলুন তো জেহাদিরা কোনো এ করছে, প্রতিবাদ করছে, কোনো জেহাদি সংগঠন এই নিয়ে অভিযান নিয়ে আন্দোলন করেছে, একটা আমাকে খুঁজে দিন। বাংলা কোন জায়গা যাচ্ছে, বাংলার বাঙালি সনাতনী হিন্দু মানুষকে বুঝতে হবে। পুলিশ আর গুন্ডা যৌথভাবে, যারা যাদের একটু লেখাপড়া আছে, যে IPSদের, তারা সব কম্পালসারি ওয়েটিং, নাহলে সাইড লাইনে আছে, আর যত তোলাবাজ আছে তাদেরকে সামনে নিয়ে এসে রেখে মমতা ব্যানার্জি বাংলাকে লুটের সাম্রাজ্য তৈরি করবে। বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য আমরা শুনলাম, এর পাল্টা সোমনাথ শ্যাম, জগদ্দলের বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি কি বলেছেন শুনুন।
দিন থেকেই অর্জুন চেষ্টা করছিল, আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায় 4 রাউন্ড গুলি এবং তার সিএসএ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে যেভাবে 2019 এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল, আবার তিনি বিজেপিকে সামনে এনে যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ সিবিআই ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে। এর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জগদ্দলের এই বোমাবাজির ঘটনায় কি বলছেন শুনুন। অর্জুন সিং এর উপরে আমাদের প্রাক্তন সাংসদ, তার উপরে যেভাবে বোমা নিয়ে হামলা হয়েছে এটা অত্যন্ত চিন্তার বিষয়, এবং এটা শুধু আমাদের চিন্তার বিষয় নয়, রাজ্যের সরকারেরও ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তা করা উচিত। একজন প্রাক্তন সাংসদ যদি বোমা খায়, তার যদি সুরক্ষা না থাকে, তাহলে বাংলার সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আছে? বাংলার সাধারণ মানুষের কোনো সুরক্ষাই নেই। আমরা প্রয়োজনে কেন্দ্র সরকারের সাথে কথা বলবো, মাননীয় অমিত শাহজির সাথে কথা বলবো, এর ফার্দার ইনভেস্টিগেশন হওয়া দরকার। একজন সুরক্ষাপ্রাপ্ত ওয়াই ক্যাটাগরি, ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষাপ্রাপ্ত একজন নেতার উপরে যদি বোমা দিয়ে হামলা হয়, তো সেই রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো সামর্থ্য নেই, আর রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ,